এটা অবশ্যই অযৌক্তিক এবং বেআইনি একটা রায় প্রদান করেছেন এবং এটা জোরপূর্বক তার বিরুদ্ধে এই রায়টা চাপিয়ে দেওয়া হয়েছে এই মামলার সাথে উনি কোনোভাবে জড়িত নন এইটা টাকা লেনদেনের একটা বিষয় ছিল যেখানে উনি কোনো টাকা লেনদেনও করেননি এবং উনি যে প্রতিষ্ঠানের কথা বলছেন সে প্রতিষ্ঠানের কোনো সদস্য বা কোনো কিছু ছিল না শুধুমাত্র উনি রাজনৈতিক কারণে এই সরকারের এই প্রহসনের রায় আজকে উনি পেলেন আমরা অবশ্য উচ্চ আদালতে আপিল করব এই রায়ের বিরুদ্ধে এই আপিল আমরা আশা করি এই আপিল আমরা আশা করি যে সেখানে আমরা ন্যায় বিচার পাবো এবং এই আসামি খালাস পাবে এই মামলার অসঙ্গতিগুলো হচ্ছে এই মামলাটা দেখবেন যে 2007 সালের মামলা একটা কোর্ট পিটিশন মামলা যেটা ফকরউদ্দিন এবং মনিউদ্দিন আমলের মামলা যে মামলাগুলো আগে অবৈধ ঘোষণা করা হয়েছে কিন্তু তারপরেও এই সেই মামলাটা চলতেই থাকে এইটা অবৈধ ঘোষণা না করে যেহেতু তিনি বিএনপির একটা জনপ্রিয় নেতা তার কারণে এই মামলাটা চালাতেই থাকেন যতগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে তৎকালীন সময়ে 7 সালের যতগুলো মামলা হয়েছিল পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এসে সবগুলোই অবৈধ ঘোষণা করেন এবং এইটাও তার মধ্যে পড়ে যিনি যেহেতু তিনি একজন বিএনপির নেতা কিন্তু তারপরেও বিএনপির নেতাদের নামে এই মামলাগুলো রেখে ওনাদের মামলাগুলো ওনারা অবৈধ ঘোষণা করে সেখান থেকে ওনারা খালা মুক্তি পেয়ে যান প্রতিষ্ঠান মঞ্জুরি প্রাপ্ত ছিল না প্রতিষ্ঠানের মঞ্জুরি না নিয়েই একটা অমঞ্জুরি প্রাপ্ত প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দিয়ে 14,52,000 টাকা তারা নিয়েছিল তার মধ্যে এই আবু সাইদ চাঁদের বিরুদ্ধে এটা প্রমাণিত হওয়ায় তাকে 420 ধারায় 3 বছর সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে আদালত আদালত যে রায় দিয়েছে সেটি যথার্থ আমরা এইটুকুই বলবো যে আদালত যে আদেশ দিয়েছে সেটা যথার্থ আমরা সমস্ত কিছু পর্যালোচনা করে দেখার পরে আমরা সেটা বলতে পারবো